বর্তমান সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা আমাদের জন্য একটি মারাত্মক ঝুঁকির বিষয়। কেননা যে সমস্ত ভাইরাস, মহামারী, অসুখ আমাদের চারপাশে ঘোরাফেরা করছে, সেগুলো বেশি আক্রমণ করতে পারে ও আমাদেরকে অসুস্থ করতে পারে যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের মহামারী ভাইরাসের সংক্রমণে মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা বুঝি না আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিনা। তবে বিভিন্ন সময়ে শরীর আমাদেরকে নানান উপায়ে জানান দিয়ে থাকে যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছেই অনুরোধ থাকবে, যারা আজকে আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অনুরোধ থাকবে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখার, কেননা এই 10 মিনিট সময় অপচয় করে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য পেতে চলেছেন যে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন। শিশুদের শরীরে ও বড়দের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম কি না বেশি তা কিছুটা ভিন্নভাবে জানান দিয়ে থাকে। যদি আমরা আগে থেকেই জানতে পারি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাহলে কিন্তু আমরা আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে নিজেদের প্রাণ ঝুঁকির হাত থেকে বাঁচাতে পারবো। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন উপাদানের জটিল সমন্বয়ে তৈরি এক প্রাকৃতিক হাতিয়ার, যা রোগ জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা যোগায়। এসব উপাদানের যে কোনোটির অভাব হলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এই অবস্থাকেই বলে প্রাইমারি ইমিউনো ডেফিসিয়েন্সি। প্রাইমারি ইমিউনো ডেফিসিয়েন্সি একটি নির্দিষ্ট রোগ নয় এবং কতগুলো বিরল রোগের সমষ্টি মাত্র। আসুন দেরি না করে আমাদের ইমিউনো ডেফিসিয়েন্সি আছে কি না তা জেনে নেই। প্রথমেই জানবো শিশুদের মধ্যে যদি ইমিউনো ডেফিসিয়েন্সি থেকে থাকে তার লক্ষণগুলো কীভাবে প্রকাশ পায়। শিশুদের লক্ষণ, যদি 1 বছরের মধ্যে 4 বার বা তার চেয়ে বেশিবার শিশুর কানে ইনফেকশন হয়, তাহলে বুঝতে হবে শিশুটির রোগ প্রতিরোধ ক্ষমতা কম। 1 বছরের মধ্যে 2 বার তার চেয়ে বেশিবার যদি শিশুর সাইনাসের সমস্যা হয়, তাহলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম। 2 মাস বা তার বেশি সময় অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও যদি শিশু শরীরে কাজ না করে, তাহলে শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। 1 বছরের মধ্যে 2 বা তার বেশিবার নিউমোনিয়া হওয়া, এটাও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার অন্যতম একটি লক্ষণ। এছাড়াও যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বারবার চামড়ার গভীরে বা দেহের স্তরে পুঁজ জমে যাওয়া, শিশুর ওজন ও শারীরিক বৃদ্ধি সঠিকভাবে না হওয়া, মুখের ঘা বা ত্বকের সংক্রমণ ইত্যাদি ছত্রাকজনিত সংক্রমণ ভালো না হওয়া বা ঘন ঘন হওয়া, জীবাণু সংক্রমণ থেকে মুক্তির জন্য বারবার শিশুকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন প্রয়োগের প্রয়োজন পড়া এবং অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়ার পরও তেমনভাবে কাজ না করা, 2 বা তার বেশিবার রক্তে কিংবা দেহের ভেতরে জীবাণু সংক্রমণ হওয়া। এছাড়াও পরিবারে কারো যদি প্রাইমারি ইমিউনো ডেফিসিয়েন্সি থেকে থাকে, পরিবারে এমন ইতিহাস থাকলে শিশুর মধ্যে এই সমস্যাটি পারিবারিক সূত্রে আসতে পারে। শিশুর মধ্যে এই সমস্ত লক্ষণগুলো দেখলে দেরি না করে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুরা যেহেতু মুখে তাদের শারীরিক অবস্থা প্রকাশ করতে পারে না, সেহেতু তাদের বাবা মাকে বা তাদের রক্ষণাবেক্ষণকারীকে বুঝতে হবে শিশুর এই সমস্ত সমস্যাগুলো কেন বারবার হচ্ছে, তাহলে কি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম কি না। এবার জেনে নেওয়া যাক বড়দের ক্ষেত্রে কোন কোন লক্ষণে আমরা বুঝতে পারবো যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। যখন তখন সংক্রমণ ও অ্যালার্জির সমস্যা হওয়া, যদি অন্যদের তুলনায় আপনি বেশি অসুস্থ হন, বারবার ঠান্ডা লাগা, হাঁচি, ধুলার কারণে অ্যালার্জি, স্থায়ী কাশি, গলা ব্যথা, ত্বকে দানা দানা ওঠা ইত্যাদি রোগ হয়, তাহলে বুঝতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। ফাঙ্গাসে আক্রান্ত, ডায়রিয়া, মাড়ি ফোলা, মুখে ফুসকুড়ি, লিম্ফ বা শরীরের বিভিন্ন জায়গায় পানির মতো ফুলে ওঠা ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার লক্ষণ। অনেক মানুষ পরিবেশের সামান্য পরিবর্তনেই অসুস্থ হয়ে যায়, এর কারণ হতে পারে শরীরের তাপমাত্রা কম থাকা। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আছে এমন সুস্থ ব্যক্তির মুখের তাপমাত্রা 36.3 ডিগ্রি সেলসিয়াসের কম হয় না, কারণ সাধারণ ঠান্ডার ভাইরাস যেমন রাইনো ভাইরাস 33 ডিগ্রি তাপমাত্রায় শক্তি পায়।
নিয়মিত শরীরচর্চা করা ও পরিপুষ্ট খাবার খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। তাছাড়া রসুন, আদা, দারুচিনি, এলাচ ইত্যাদি মশলা শরীর গরম রাখতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বাড়াতে পারবেন এমন অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চ্যানেলটি ঘুরে আসলে দেখতে পাবেন। আমি ইনস্ক্রিনে কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, দয়া করে দেখে নেবেন। এর পরবর্তী লক্ষণ হচ্ছে দুর্বল অন্ত্র। রোগ প্রতিরোধ ক্ষমতার 80% নির্ভর করে অন্ত্রের সুস্থতার উপরে। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, হজমের সমস্যা, অ্যাসিডিটি, পেট ফাঁপা ইত্যাদি দুর্বল অন্ত্রের লক্ষণ। দুর্বল অন্ত্র বলতে ভালো ও খারাপ ব্যাকটেরিয়ার অসামঞ্জস্যতাকে বোঝায়। তাই প্রোবায়োটিক সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। এছাড়াও হতে পারে হজমের সমস্যা। অন্ত্রগুলিতে উপস্থিত ব্যাকটেরিয়াগুলির সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাব ফেলে। যদি আপনার ঘন ঘন পেট খারাপ, আলসার, গ্যাস, পেট ফোলা ফোলা ভাব বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তবে এটি হতে পারে যে আপনার ইমিউন সিস্টেম যে সঠিকভাবে কাজ করছে না তার গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত। এমনটি হয়ে থাকলে দেরি করবেন না, চিকিৎসকের পরামর্শ সঙ্গে সঙ্গে নিয়ে ফেলুন। পরবর্তী লক্ষণ হচ্ছে জ্বর না হওয়া। অবাক হচ্ছে নিশ্চয়ই যে জ্বর না হওয়া আবার কেমন করে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার লক্ষণ। আসলে প্রয়োজনের সময় জ্বর না হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার লক্ষণ। শরীরে নানান রোগের প্রতিরোধের জন্য জ্বর হওয়া প্রয়োজন। অধিকাংশ মানুষই জ্বর কমানোর জন্য ওষুধ খায়, যা শরীরকে ঠিকমতো কার্যক্ষম রাখতে দেয় না। সংক্রমণ ছাড়া যদি কয়েক বছর পর্যন্ত আপনার জ্বর না হয়ে থাকে, তাহলে বুঝতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। এর পরবর্তী লক্ষণ হচ্ছে ভিটামিন ডি কম থাকা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে আমাদের অধিকাংশেরই এই ভিটামিন কম থাকে। রক্তে ভিটামিন ডি এর মাত্রা কম থাকলে তা বাড়ানোর চেষ্টা করা উচিত। তাছাড়া সবসময় অসুস্থ থাকা, ক্লান্ত লাগা, ঘুম ঘুম ভাব থাকা, কোনো আঘাত ভালো না হওয়া, এমনকি রক্তশূন্যতা, হতাশা, চোখের নিচে কালো দাগ ইত্যাদি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার লক্ষণ। অতিরিক্ত মিউকাস বা স্লেমা উৎপাদনও রোগ প্রতিরোধ ক্ষমতা কমের লক্ষণ। বাড়তি চিনি, লবণ, প্রক্রিয়াজাত খাবার, দুধের তৈরি খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়া থেকে বিরত থাকুন। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার একটি অন্যতম লক্ষণ হচ্ছে ক্ষত নিরাময় না হওয়া। যে কোনো ক্ষত নিরাময়ের সময় ত্বকে একটি স্তর তৈরি হয়, যা শরীর থেকে রক্ত বেরিয়ে আসতে বাধা দেয়। আপনার ত্বক যদি তাড়াতাড়ি ক্ষত নিরাময় করতে না পারে, তাহলে বুঝতে হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। একই সমস্যাটি সর্দি ও ফ্লুয়ের ক্ষেত্রেও হতে পারে। এক সপ্তাহ বা তার অধিক সময় ধরে জ্বর, সর্দি, কাশি লক্ষণ থাকলে বুঝতে হবে আপনার শরীর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম নয়। তবে ক্ষত নিরাময় হতে সময় লাগা ডায়াবেটিসেরও লক্ষণ হতে পারে। এছাড়াও আরও কিছু লক্ষণ হচ্ছে সারাক্ষণ ক্লান্ত বোধ করা, বেশিরভাগ সময় ক্লান্তি ও অবসন্নতা অনুভব করা বিভিন্ন কারণে থাকতে পারে, যেমন ঘুম, স্ট্রেস, রক্তস্বল্পতা বা দীর্ঘস্থায়ী ক্লান্তি সিন্ড্রোমের অভাব। আপনি যদি এই সমস্ত কারণ ছাড়াই সারাক্ষণ ক্লান্তি অনুভব করেন, তাহলে বুঝতে হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। বারবার অসুস্থ হয়ে পড়লেও আপনাকে বুঝতে হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। যখন আবহাওয়ার পরিবর্তন হয়, বিশেষ করে শীতকালে, সেই সময় অসুস্থ হওয়াটা সাধারণ। তবে আপনি যদি প্রতি মরশুম বদলের সময় বারবার অসুস্থ হয়ে পড়েন, তবে এটি আপনার প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার অন্যতম লক্ষণ। রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং রোগের সঙ্গে লড়াই করে। আপনার যদি প্রায়শই ইউরিনের সংক্রমণ, মুখের ঘা, সর্দি কাশি বা ফ্লু হয়, তবে আপনার চিকিৎসকের পরামর্শ দ্রুতই নেওয়া উচিত। এছাড়াও বড়দের অন্যান্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে এক বছরের মধ্যে 4 বার বা তার বেশি কানের ইনফেকশন হওয়া, অ্যালার্জির সমস্যা না থাকা সত্ত্বেও 1 বছরের মধ্যে 2 বার তার চেয়ে বেশি সময় বার সাইনাসের ইনফেকশন হওয়া, প্রতি বছর অন্তত 1 বার নিউমোনিয়া হওয়া, দীর্ঘদিন ধরে ডায়রিয়া এবং ওজন কমে যাওয়া, বারবার ভাইরাসের সংক্রমণ যেমন সর্দি কাশি ও হারপিস হওয়া, জীবাণু সংক্রমণ থেকে মুক্তির জন্য বারবার অ্যান্টিবায়োটিক ইনজেকশন নেয়ার প্রয়োজন পড়া, বারবার চামড়ার গভীরে বা দেহের ভেতরে পুঁজ জমা, মুখে ঘা, ত্বক বা অন্যান্য স্থানে ছত্রাকের সংক্রমণ হওয়া ও তাড়াতাড়ি ভালো না হওয়া, সাধারণত ক্ষতি করে না এমন জীবাণু দিয়ে সংক্রমণের সৃষ্টি হওয়া, পরিবারের অন্য কারো প্রাইমারি ইমিউনো ডেফিসিয়েন্সির ইতিহাস থাকা। এগুলোর মধ্যে যে কোনো 2টি বা তার বেশি লক্ষণ দেখতে পেলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন।
আসলে আমাদের অসুস্থ হওয়ার মূল কারণ হলো শরীরে সঠিক পরিমাণে পুষ্টির অভাব। আর এই পুষ্টির অভাব বা ঘাটতি হয় মূলত সঠিক খাদ্যাভ্যাস ও নিয়ন্ত্রিত জীবনযাপনের অভাবে। তাই এখন থেকে সচেতন হলে আপনার জীবন রক্ষা পেতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি তাদের মাঝে শেয়ার করে দিন যাদের এই ভিডিওটি দ্বারা উপকার হতে পারে। চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন গুড বাই, টেক কেয়ার।